মুক্তমানা লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের এক অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তদের হামলার শিকারণ। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ এ নগরীর পৃথক পৃথক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হই। বিকাল 3:30 পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছি পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম। মানববন্ধনত প্রফেসর ডাক্তার এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রিয়াজ খাইদারের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এডে লেখক, শিক্ষক, সাংবাদিক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতল বক্তব্য রাখি। বারবার বাংলাদেশের মেধা শূন্য করিবার লাগিয়ে জাতির বিবেক এবং জাতির মেধাবী সন্তানের উপর, সূর্য সন্তানের উপর বারবার আঘাত করছি। অতীতে শাহরিয়ার কবিরের উপর হামলই, হুমায়ুন আজাদের উদ্দে হামলই, এখন জাফর ইকবালের উদ্দে হামলই। আসলে ইয়ে নাড়াল্লাই বলি, জাতিরলাই বলি, খুব কলঙ্কজনক একখান অধ্যায়। কারণ জাফর ইকবাল স্যারের হত্যা করি মৌলবাদী চক্র আবারও জানান দিতে সাথে বাংলাদেশত মৌলবাদী শক্তি অকল এখনও আছে। ইতারা জিমিয়া থাকিল, ইতারা কিন্তু যেহেতু মুহূর্তে সুযোগ পাইলে মরণ হন দিব। জাফর ইকবালের ডেট ফাইভের ফিসদি কিন্তু একখান হারণ। ইয়ান হলদি ফলদের হলদি ও ভালো মানুষ, দ্বিতীয় হলদি ও যেগিন লেখালেখি করে ইন ফোয়াশার হাজর লাগে, তৃতীয় হলদি ফোয়াশা ওর বিজ্ঞান ভিত্তিক গল্প এবং ও যে বাস্তবধর্মী কথাবার্তা হয় ইন ওরে পছন্দ করে। আরও হতলদি যারা ইউনিভার্সিটির প্রগতিশীল শিক্ষক, যারা সমাজের ফোয়াশা চিন্তা করে, ইতারার প্রতি সার্বক্ষণিক নজরদারি রামপুরীয় প্রশাসনতে। অন্যদিকে বিকাল 4:30 পর্যন্ত নগরীর সেরাগি পার সত্তর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করছে সর্বস্তরের ছাত্র, যুব, সংস্কৃতি কর্মী ও পেশাজীবী জনতা।